আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে হটানো হবে এমন মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সেই লক্ষ্যে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছেন তারা। বিএনপিরও ব্যর্থতা আছে উল্লেখ করে তিনি বলছেন, দলের 35 লাখ নেতাকর্মী মামলার বোঝা নিয়ে লড়াই করছে গণতন্ত্র ফিরিয়ে আনার। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ অভিযোগ করেছেন, শুধু ভিন্ন মতের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2 অধ্যাপককে চাকরিচ্যুত করা হয়েছে। ইমরুল হাসানের রিপোর্ট। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় বিএনপির মহাসচিব অভিযোগ করেন, নিজেদের অপকর্ম ঢাকতে ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে সাংবাদিকদের নির্যাতন করছে বর্তমান সরকার। ক্ষমতা ধরে রাখতে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের নির্যাতন ও গুমখুন করা হচ্ছে বলে অভিযোগ তার। এমন পরিস্থিতিতে বিএনপি লড়াই করে যাচ্ছে বলে উল্লেখ করেন বিএনপির মহাসচিব। আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই আমাদেরকে এই ভয়াবহ সরকারকে সরাতে হবে। আমরা অনেক চেষ্টা করছি, আমরা জানি যে অনেক সময় আমরা সফল হচ্ছি না, আমরা জানি যে অনেকে আমাদের উপর সন্তুষ্ট নন বিএনপির উপরে, যে বিএনপি সঠিকভাবে রাজনীতি করছে না। বিএনপির সমস্যাটা কিন্তু সকলকে বুঝতে হবে, আমাদের 35 লক্ষ লোকের বিরুদ্ধে মামলা হয়েছে এবং 1 লক্ষের উপরে মামলা। আমরা গোটা জাতিকে ঐক্যবদ্ধ করবার সবাই সম্মিলিত প্রচেষ্টা চালাই, সমস্ত রাজনৈতিক দলগুলোকে একখানে আনার চেষ্টা করি এবং জনগণকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক সমাজের জন্য সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এই লড়াই থেকে সামনের দিকে এগিয়ে নিচ্ছি। এদিকে এক মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াহিদুজ্জামানের চাকরিচ্যুতির সমালোচনা করেন রিজভী আহমেদ। বিশ্ববিদ্যালয়ের আইনে চাকরিচ্যুত করার জন্য যে আইন আছে, সেই আইনের মধ্যে কি তারা পড়েছে? মোরাল টারপিচুট এই ধরনের কোন অপরাধ হলে পরে তার চাকরিচ্যুত করা যায়? তাদের শিক্ষকদের কর্মকাণ্ড কি? শিক্ষকতা করা, ছাত্রদেরকে পড়ানো, ডক্টর মোর্শেদ তাই করতেন, চাকরিচ্যুত করা হয়েছে যে তুমি ভিন্ন মতের লোক। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।